ইলেকশন নামের তথাকথিত একটা ইলেকশন, দিস ইজ নট ইলেকশন। বেসিক্যালি যা জাতি প্রত্যক্ষ করেছে, এটা আওয়ামী লীগের একটা সম্মেলন ছিল এবং এই সম্মেলনে রাষ্ট্রের প্রায় 3000 কোটি টাকা অপব্যয় করা হয়েছে। তো এটার আসলে দরকার ছিল না, যদি একটা ফরমান জারি করা হতো যে হ্যাঁ এই এমপি গুলা, যেমন ডক্টর আসিফ নজরুল সাহেব বলছিলেন যে 3000 ক্যান্ডিডেট এত এত ইয়া, বাট ভোটার একজন, সেই ভোটারটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। সো দ্যাট ইজ বিন প্রুভড। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এমন দৃষ্টান্ত আর কখনো মানুষ দেখেনি। আর এই নির্বাচনটা এখন যে কোনো অটোক্রেটিক রেজিমের জন্য একটা এক্সাম্পল হয়ে গেছে আমাদের এশিয়া, পুরো আমাদের এই সাবকন্টিনেন্টেও এরকম বড় এক্সাম্পল নেই যে যার সরকারি দলও তার, অপোজিশনও তার এবং ইন্ডিপেন্ডেন্টও তার। এবং এখানে সবচেয়ে বড় ক্রাইসিসটাই তো এখন হবে যে হু উইল বি অফিসিয়ালি লিডার অব দ্য অপোজিশন। কেউ তো লিডার অব দ্য অপোজিশন নাই, বিকজ ইন্ডিপেন্ডেন্ট সিকিউর 62 আর 64 সিটস, তাই না? আর তাদের গৃহপালিত বিরোধী দল যেটা এতদিন ছিল জাতীয় পার্টি, 10টা না 11টা সিট পেয়েছে। তো টোটাল পরিস্থিতিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভয়াবহ অবস্থা, এবং এটা ভূমিকম্পের চেয়ে বেশি রাজনৈতিক কোন ধরনের কোন সংস্কৃতি, নীতি, আদর্শ সবকিছুই জলাঞ্জলি হয়ে গেছে এই 7ই জানুয়ারির ওই দিনটার জন্য। এবং বাংলাদেশের মানুষ পার্টিকুলারলি যারা, যাদের রক্তের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করছি, আমার কাছে মনে হয় তাদের রক্তবোধ এখন বা তাদের যে ত্যাগ ছিল সেই, তাদের আত্মাও শান্তি পাচ্ছে না এরকম একটা ইলেকশনের নজির, ইলেকশনের নামে এমন একটা দিন দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। আর ইলেকশনের টার্ন আউটের কথা যেটা বলছেন, আসলে তো প্রকৃত পক্ষে টার্ন আউট কতটুকু হয়েছে এটা সবাই জানে, ম্যাক্সিমাম 5% হয়েছে কিনা সন্দেহ। যদিও ইলেকশন কমিশন যারা পাপেট হিসাবে কাজ করছে এবং ক্ষমতা নবায়নের এজেন্ট হিসাবে কাজ করছে দেখাচ্ছে অনেক কিছু, বাট জাতি কখনোই বিশ্বাস করে না। পরবর্তী করণীয় আমাদের প্রাথমিক বিজয় যেটা বলা যায় সেটা আমরা অর্জিত হয়েছি, বিকজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে আন্দোলন চলমান, সেই আন্দোলনে মানুষের প্রতি আমাদের অনুরোধ ছিল উনারা যাতে ভোট কেন্দ্রে না যান, ভোট যাতে বর্জন করেন, এবং মানুষ ভলান্টারিলি ভোট বর্জন করেছে। অতএব এই কালকে 7ই জানুয়ারি আমি মনে করি বিএনপির জন্য একটা বিজয়ের মাইলস্টোন। বিএনপির লক্ষ কোটি মানুষ যারা কারাগারে আছে, মামলার ফেরারি আছে, তারা আজকে সার্থক, এবং দেশের মানুষের প্রতি বিএনপি কৃতজ্ঞ যে বিএনপির ডাকে সাড়া দিয়ে মানুষ ঘরে ছিল। দেখুন, রাজনীতি কর্মকাণ্ড একটা চলমান প্রক্রিয়া, তো আমাদের যেটা দাবি অর্থাৎ দেশের মানুষের যে গণদাবি, এদেশের গণতন্ত্র পন্থী মুক্তিকামী মানুষের দাবি যে এই দেশে কেয়ারটেকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং কালকে এটা আরো একবার প্রমাণ করেছে যে কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা বিএনপি হোক আওয়ামী লীগই হোক। আমরা চাই এই তরুণ প্রজন্ম যারা বিশেষ করে স্বাধীনতা উত্তর প্রজন্মের রাজনৈতিক কর্মী, আমরা চাই বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, আর এই রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব একমাত্র নির্বাচনকালীন সময়ে, যদি একটা নিরপেক্ষ বা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, নিউট্রাল গভর্নমেন্ট থাকে, তখন ইলেকশনটা ডিউ প্রসেসে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং সবার, সব ধরনের স্টেক হোল্ডারদের সমান সুযোগ থাকবে। তো আমরা প্রত্যাশা করছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে ইনশাল্লাহ এই দেশে কেয়ারটেকার সরকার অনুষ্ঠিত হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট রি এস্টাবলিশড হবে, এবং এই যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার সরকার ব্যবস্থা এসেছিল, এবং ত্রয়োদশ সংশোধনীর যেটা হয়েছিল ত্রয়োদশ ইলেকশনটাও কেয়ারটেকার সরকারের অধীনে হবে ইনশাল্লাহ। দেখুন, বিএনপির সিনিয়র নেতা সহ হাজার হাজার নেতাকর্মী জেলে আছে, আমরা প্রতিনিয়ত কাজ করছি তাদের জামিনের জন্য, আমরা প্রত্যাশা করছি আইনি প্রক্রিয়ায় তারা বের হয়ে আসবে, আর তাদের ভিতরে থাকা আর বাইরে থাকা জেলখানার, এর জন্য কিন্তু দেশের মানুষ কিন্তু বসে নাই। দেখুন, গতকালকে যে একটা দিন গেছে বাংলাদেশের ইতিহাসে কালো একটা দিন, সেই কালো দিনেও বিএনপির সম্মুখ সারির নেতারা কিন্তু কেউই নেই বস্তুত পক্ষে, তারপরেও বিএনপির মেসেজটা কিন্তু মানুষ গ্রহণ করেছে এবং গ্রহণ করে তারা ঘরের ভিতরেই ছিল।
তো আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা কারাগারে আছেন আমরা প্রত্যাশা করছি সবগুলা মামলাই হচ্ছে ভুয়া। যে মামলা আসামি শাহজাহান উমর সাহেব উনি এমপি হিসাবে শপথ নেবেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কো অ্যাকিউজড হয়ে জেলখানা থেকে বেরোতে পারবে না, এর চেয়ে নির্মমতার কি থাকতে পারে বাংলাদেশে? এই বাংলাদেশ তো আর সেই বাংলাদেশ নেই এবং বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করছে না। আমরা আশা করছি আইন যদি তার নিজস্ব গতিতে চলে ইনশাল্লাহ তারা অচিরে বের হয়ে আসবেন, জামিন পাবেন।